তাহলে আমরা আজকে জাভাস্ক্রিপ্টের কল অ্যাপ্লাই আর বাইন্ড নিয়ে শিখবো। তো প্রথমে আমরা একটা ফোল্ডার করে নেই, পার্ট থ্রি। আর ইন্ডেক্সের মধ্যে আমরা দিয়ে দিই পার্ট থ্রি জাভাস্ক্রিপ্ট কল অ্যাপ্লাই অ্যান্ড বাইন্ড। ওকে, আমরা এখানে একটা ফাইল করি HTML, index.html, ওপেন করি সাবলাইম টেক্সট। কি হলো? কি ব্যাপার, এত স্লো কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লোজ অল আদার না? কোথায় যে ক্লোজ করলাম, যাই হোক। HTML 5 জাভাস্ক্রিপ্ট কল অ্যাপ্লাই বাইন্ড। আচ্ছা, কল অ্যাপ্লাই আর বাইন্ড নিয়ে কাজ শুরু করার আগে আমাদের প্রথমেই আমরা একটু অবজেক্টটা রিভাইজ দিয়ে নেব, তাহলে আমাদের এইগুলো মাথায় ধরবে। তাছাড়া অবজেক্ট রিভাইজ না দিলে ধরবে না, কারণ এইগুলো অবজেক্ট রিলেটেড। এখন আমরা বলছি যে জাভাস্ক্রিপ্টে আসলে শুরু করছি যে ভেরিয়েবল, স্কোপ আর হোয়েস্টিং, এইগুলো নিয়ে ফার্স্ট পার্ট ছিল ভেরিয়েবল, স্কোপ আর হোয়েস্টিং নিয়ে। আমরা সেকেন্ড পার্টে আসলাম হলো জাভাস্ক্রিপ্ট কনটেক্সট নিয়ে। কনটেক্সটটা, স্কোপটা তো হলো ভেরিয়েবলের সাথে রিলেটেড, স্কোপটা যে ফাংশন লেভেল স্কোপিং। জাভাস্ক্রিপ্ট যেহেতু ফাংশন লেভেল স্কোপিং, সেহেতু দুইটা স্কোপ থাকে, গ্লোবাল স্কোপ থাকে আর লোকাল স্কোপ থাকে, সেটা আমরা জানি, আমাদের খেয়াল আছে। আর কনটেক্সটের যেটা ব্যাপার, আমরা যেটা বললাম যে অবজেক্টের মধ্যে দিস, অবজেক্টের মধ্যে দিস এর ভ্যালুটা যেটা রিফার করে সেটাই হলো সেখানকার কনটেক্সট। তো আমরা নর্মালি দেখি একটা ফাংশন তৈরি করি, অবজেক্ট তৈরি করি, কনস্ট্যান্ট, আচ্ছা স্ক্রিপ্ট দিতে হবে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ও আচ্ছা, কনস্ট্যান্ট, আচ্ছা একসাথে সব কেটে দেয় কিভাবে জানো? কনস্ট্যান্ট মাই অবজেক্ট, আমরা এখানে লিখতে পারি যে নেম, নেম কি দেবো, এস এস ও ফাংশন, রিটার্ন। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে যে জাভাস্ক্রিপ্টে টেমপ্লেট স্ট্রিং নামের কিছু ব্যাপার আছে, টেমপ্লেট স্ট্রিং। জাভাস্ক্রিপ্ট ES6 আসার পরে এগুলো ব্যাপার হয়েছে হলো, আমরা নর্মালি এর আগে দেখাইছি, রুবেলকে মনে হয় দেখাইছি, তাই না, যে আমরা ডাবল কোটেশন দিলে এখানে যেরকম লিখতে পারি যে দ্য গাই নেম ইজ, এখানে আমাদের কনকেটেনেট প্লাস দিতে হবে দিস নেম, তারপর প্লাস দিয়ে আবার স্ট্রিং দিতে হবে, তারপর দিতে হবে হু ইজ, তারপরে দিস ডট এজ, হ্যাঁ ডট, তারপরে দিতে হবে ইয়ার্স ওল্ড,
ইয়ার্স ওল্ড এরকম দিলাম। তো ভালো, আমরা টেস্ট করে দেখি জিনিসটা পাই কিনা। আচ্ছা টেস্ট করে দেখব, কনসোল ডট লগ মাই অবজেক্ট ডট গেট ফুল ইনফো। আচ্ছা আমরা এটা কনসোল করব, কনসোল করে দেখি। এই যে লেখা আছে, দ্য গাই নেম ইজ শরীফুল হু ইজ 70 ইয়ার্স ওল্ড। তাহলে এই যে দিস, এই দিসটা কোথায় রেফার করতেছে? এই অবজেক্টকে রেফার করতেছে দিস। তাহলে দিস দিস যাকে রেফার করবে সেটাই হলো ওর কনটেক্সট। তাহলে এই অবজেক্টটা হলো এই দিসের কনটেক্সট। আমরা এখানে কনসোল যদি করি, কনসোল যদি করি, আচ্ছা গেট কনস, আচ্ছা গেট দিস বা গেট কনটেক্সট আমরা দিই ডাইরেক্টলি, সেটা বেটার হয়। গেট কনটেক্সট ফাংশন কনসোল ডট লগ দিস। হ্যাঁ, এবং আমরা এখানে কি করব, গেট মাই অবজেক্ট, আচ্ছা ওবিজে মাই অবজেক্ট ডট গেট কনটেক্সট। ডাইরেক্টলি আমরা কল করলাম, এখানে কিন্তু কনসোল করতে হবে না, কারণ আমাদের কনসোল লগটা ভিতরে রয়েছে। ঠিক আছে, এখানে করতে হবে না। তো ঠিক আছে, আমরা ওই কমেন্ট করে দিলাম, রাখলেও সমস্যা ছিল না। সিনট্যাক্স ছিল আনডিফাইন্ড আনডিফায়ার, সামথিং ইজ নট রাইট, কি বলেছে? ও আচ্ছা একটা ভুল হয়েছে, সেটা হলো আমাদের যেহেতু এটা অবজেক্ট, অবজেক্টের প্রত্যেকটা প্রপার্টি আর মেথডের পর আমাদের কমান্ড দিয়ে সেপারেট করতে হবে, সেটাই ভুল হয়েছে। আচ্ছা অবজেক্ট এখানে একটা ব্যাপার, যে অবজেক্টটা এই যে দিস, দিসের ভ্যালুটা কি পেলো? না না না, দিসটা কোন অবজেক্টকে রিফার করতেছে? সেই অবজেক্টের মধ্যে নেম আছে, এজ আছে, গেট ফুল নেম আছে, গেট কনটেক্সট আছে, তার মানে কি? তাহলে আমাদের এটা হলো দিস বোঝাচ্ছে, এটা দিস বোঝাচ্ছে না, এটা দিস বোঝাচ্ছে। আচ্ছা ভালো কথা, আমরা কনসোল ডট, আচ্ছা একটা ফাংশন করে নিই, আচ্ছা কনসোল ডট লগ দিস। রুবেল বলো এই দিস কি আসবে? তাহলে এই দিস কি আসবে, দিসের ভ্যালু কি আসবে? হ্যাঁ দিসের ভ্যালু কি আসবে বলো? পিওর আসবে না, কারণ অবজেক্টের বাইরে। হ্যাঁ গ্লোবাল, ঠিক আছে বুঝলাম। তাহলে গ্লোবাল হলে কি বোঝাবে? গ্লোবাল হলে দেখছেন, আমি একটু আগে বলছি যে ওর মাথায় সবই ঢোকে, এই কাজগুলো ঢোকে না এত সহজে, তাহলে তো হবে না। সিম্পল কথা, গ্লোবাল হলো উইন্ডো, এটা তো আমরা জানি সেটা। হ্যাঁ সেটা তো বুঝলাম, এখন তো কোবা, কিন্তু তখন বলতে পারলা না কেন? এটা তো বেসিক ব্যাপার, আমরা প্রথম চ্যাপ্টারে এগুলো আলোচনা করে আসছি, একদম বেসিক, একদম কখ। আচ্ছা তো দিস বলতে আমাদের এটা বোঝাচ্ছে, আমরা যখন একটা ফাংশনের মধ্যে এফ ইউএন সিটি আই ওয়ান ফাংশন ফাংশন গেট কনটেক্সট, এই কনটেক্সট কিন্তু এটার সাথে, এই কনটেক্সটের সাথে কনফ্লিক্ট করবে না, কারণ এই কনটেক্সট আছে হলো মাই অবজেক্টের ভেতরে, আর এই গেট কনটেক্সট ফাংশনটা হলো গ্লোবালে আছে, কাজে এটা প্রবলেম হওয়ার কথা না। আমরা একই ফাংশন একই নামে রাখতে পারি, সমস্যা নেই। আচ্ছা কনসোল ডট লগ দিস, এই দিস কি আসবে বলো, এই দিস কি আসবে? হ্যাঁ এই, ও এই গেট কনটেক্সট কি রিটার্ন করবে, এই দিস কাকে রিফার করবে, কি আসবে, এই দিসের ভ্যালুটা কি হবে বলো? নো, এটা হলো আমরা বলছি যে একটা ফাংশন যখন নর্মাল ফাংশন থাকে, অবজেক্ট না, যখন নর্মাল ফাংশন থাকে তখন দিসটা, মানে তখন যে ভেরিয়েবল থাকে তখন এই দিসটা ওই গ্লোবালকেই বোঝাবে, এবং কোনো যদি ভেরিয়েবল থাকে, সাপোজ কি বলতেছি যে, আচ্ছা এখানে ভ্যারিয়েবল এ ইকুয়াল টু সামথিং, তো আমরা তো এখান থেকে এই এ কে অ্যাক্সেস করতেই পারি, তাই না? পাই না পারি, তো তাহলে দিস, ঠিক আছে দিস, এটা হলো গ্লোবাল লেভেলে, এই এই দিস বলতে উইন্ডো বোঝাবে।
আর দেখি, টেস্ট করে দেখি। এই যে উইন্ডো গুলো আছে, ঠিক আছে। তো যেটা কথা আসতেছে সেটা হলো কি, যে একটা ফাংশন যখন আমরা ফাংশন হিসাবে ব্যবহার করব, তখন ওই ফাংশনের মধ্যে দিস থাকলে সেটা উইন্ডোকেই বোঝাবে, গ্লোবাল স্কোপেই চলে যাবে ও। কারণ এই দিস, এই উইন্ডো, এই ফাংশনটা আমাদের জাস্ট ফাংশন, এটা অবজেক্ট না, এটা জাস্ট ফাংশন, এটা অবজেক্ট না, কাজে এই দিস দিসই বোঝাবে। কিন্তু এই যে অবজেক্টের মধ্যে দিস আছে, এই দিসটা এই অবজেক্টকে রেফার করবে। আর নর্মালি আমরা যখন দিস কল করব এখানে কনসোল লাগে দিস কল, তখন তো উইন্ডোকেই বোঝাবে, উইন্ডো অবজেক্ট, গ্লোবাল গ্লোবাল স্কোপ, গ্লোবাল কনটেক্সট। হ্যাঁ, তো আমি দেখাই যে আরেকটা ব্যাপার, ফাংশন মাই অবজেক্ট, ফাংশনাল ফাংশন অবজেক্ট। হ্যাঁ, আচ্ছা, এটা ক্যাপিটাল দিতে হবে, বুঝতে হবে যে একটা ফাংশন কখন ডাইরেক্টলি একটা ফাংশন হিসেবে ব্যবহার হবে, কখন অবজেক্ট হিসেবে ব্যবহার হবে। প্রথম লেটারটা ক্যাপিটাল হবে। এই জিনিসটা আমরা দেব হলো কনসোল ডট লগ দিস। আচ্ছা, এভাবে তো পাওয়া যাবে না, আমরা অবজেক্টের মধ্যে প্রপার্টি আর মেথড ডিফাইন করতে পারি, আমরা তো ডাইরেক্টলি এভাবে লিখতে পারি না, তাই আসতেছে না কথা। আচ্ছা, তাহলে আমাদের একটা মেথড ডিফাইন করতে হবে। কি মেথড ডিফাইন করব? গেট দিস, একই জিনিস কিন্তু আমরা জায়গায় জায়গায় ব্যবহার করতেছি, কিন্তু কারোর সাথে কোনো কনফ্লিক্ট হচ্ছে না, কারণ আলাদা করে রাখছি, ওদের এনভায়রনমেন্টই আলাদা, যে কারণে একটা আরেকটার সাথে কনফ্লিক্ট করতেছে না। ফাংশন কনসোল ডট লগ দিস, তাহলে আমরা এখানে দেখব constant a function object new function object, ঠিক আছে। তারপরে যেটা আসতেছে, যে এই যে আমরা অ্যাসাইন করে নিলাম, এটা একটা অবজেক্ট করে নিলাম, ডট গেট দিস, ওকে। তাহলে আমরা এই দিসের ভ্যালুটা কি পাবো, সিনট্যাক্স এরর, 34 নম্বর লাইন, ও আচ্ছা, এখানে একটা ভুল, আমার ভুল হয়েছে, সেটা হলো যে এটা তো আর লিটারাল অবজেক্ট না, যে কারণে আমরা এটা দিতে পারবো না। লিটারাল অবজেক্টটা কি হয়, ইকুয়াল টু থাকে, তারপরে ব্র্যাকেট থাকে, তারপরে আইটেম থাকে, কি আর ভ্যালুগুলো, এখানে ভ্যালু, হ্যাঁ এরকম থাকে, তারপরে কমা হয়, তারপরে হলো আবার কি বা হ্যাঁ কি আমরা বলি, এটাকে কি বলে, কি, আর এটা হলো ভ্যালু ফাংশন, এটা হতে পারে ফাংশন, প্রত্যেকটা কমা দিয়ে সেপারেট করা হবে, আর কি আর ভ্যালুটা কি কোলন দিয়ে থাকে, এটা হলো লিটারাল অবজেক্ট। আর যখন আমরা ফাংশন কনস্ট্রাক্টর দিয়ে, এটাকে বলা হলো কনস্ট্রাক্টর, অবজেক্ট কনস্ট্রাক্টর, ফাংশন দিয়ে আমরা যখন একটা অবজেক্ট করব, তখন সেটা তো অবশ্যই ইকুয়াল টু দিতে হবে, এটা একটা ভুল ছিল। তো যাই হোক, ফাংশন গেট দিস ইজ নট এ ফাংশন অবজেক্ট। হ্যাঁ দেখি, আমরা ফাংশন অবজেক্ট, কনস্ট্যান্ট নিয়ে তো সমস্যা হয়নি, দেখি তো
আচ্ছা এখানে পজ করব কি করে? কন্ট্রোল এম। আচ্ছা তাহলে এখানে যেটা প্রবলেম সেটা হলো কি যে দেখে নেই যে রিফ্রেশ দিলাম, এখানে বলতেছে ফাংশন ইজ নট এ ফাংশন। আমি কিন্তু তখন বলছি যে ওই ফাংশনটা পাচ্ছে না, ওই ফাংশনটা পাচ্ছে না, যে কারণে এরকম হচ্ছে। তো আমরা একটা কাজ করব, ঠিক আছে একটা কাজ করব, ও কাজ করলে হবে না। এটা যেটা বলতেছি যে ফাংশনটা পাচ্ছে না, ইজ নট এ ফাংশন, তার মানে কি ও ওই ফাংশনটা পাচ্ছে না। এই যে বলতেছে এরর দেখা দিয়ে বলতেছে যে এখানে এই ফাংশনটা গেট দিস ফাংশনটা পাচ্ছে না, গেট দিস ইজ নট এ ফাংশন, গেট দিস ইজ নট এ ফাংশন। তাহলে কি করতে হবে? ইজ নট এ ফাংশন মানে কি আমাদের ভিতরেই আছে, তাহলে ফাংশন পাবে না কেন? কথা হলো আমরা যে গেট দিস দিছি এর সাথে দিস দেওয়া হয়নি, এই যে দিস দেওয়া হয়নি, এই দিস বলতে বোঝাচ্ছে যে এই যে এই যে অবজেক্ট, এই অবজেক্টের এই গেট দিস ফাংশনটা দিস না দিলে গ্লোবালে উইন্ডোতে চলে গেল। আমি সেটা আসতেছি একটু একটু পরে আসতেছি। এই দেখেন পেয়ে গেছে, পেয়ে গেছে, দেখছেন এবার কিন্তু পেয়ে গেছে। তো ফাংশন অবজেক্ট গেট দিস, ও ক্লিক লাগছে নাকি? যাই হোক ও থাক, ওইদিকে অন হোক, আমরা এদিকে আছি। এখন যেটা বলতেছিলাম সেটা হলো গেট দিস দেওয়ার পরে আসলো, কিন্তু এটাকে তো কল করতে হবে তাই না? কল করতে হবে না, আমরা তো ইনভোক করলাম, ইনভোক করলে এটা আসতে কেন? গেট দিস পারসন ফাংশন ডেফিনেশনটা চলে আসতেছে। ও আচ্ছা আমার বোঝাই বল, গেট দিস, এই দিস তাহলে কোন দিসকে বোঝাচ্ছে? আমরা কিন্তু হ্যাঁ এই দিস বলতে কোন দিস বোঝাচ্ছে? মাই ফাংশন, ফাংশন অবজেক্ট, ফাংশন অবজেক্ট আছে না, এই দিসকে বোঝাচ্ছে। কিন্তু আমি আমি নর্মালি আমরা এই দিস থেকেই তো শিক্ষা নিতে পারি যে আসলে দিস কি কাজ করতেছে। দিস বলেই দিচ্ছে, এটাই হলো কনটেক্সট। আমরা স্কোপ তো ভেরিয়েবল নিয়ে কাজ করছি, আর দিস হলো কি, দিস বলতে বোঝাচ্ছে যে যেই অবজেক্টকে রিফার করবে দিস, সেটাই হলো কনটেক্সট। এখন এখানে দিস না দিলে আমাদের এই গেট মেথড ফাংশনটা, গেট দিস ফাংশনটা পাচ্ছে না, তার মানে কি এটা হলো কনটেক্সট, ফাংশন অবজেক্ট, এটা হলো কনটেক্সট। আচ্ছা আর আমরা এই দিস দিলাম না, আমরা এই দিস না দিয়ে দেখি তো কোথায় যায়। গেট দিস ইজ নট এ ফাংশন, এখানে যদি আমরা উইন্ডো দেই, উইন্ডো দেই, আমরা দেখি তো কোথায় যায় আসলে, কিছু হয় কিনা। দেখেন পাই গেছে, দেখছেন আমরা উইন্ডো গেট দিস, আমরা গেট দিস কিন্তু এই ফাংশনের মধ্যে ডিফাইন করছি, উইন্ডোর মধ্যে চলে গেছে। কেন চলে গেছে? এই যে দিস আমরা ডিফাইন করে দেইনি বলে, এই দিস আমরা গেট দিস, গেট দিসকে ডিফাইন করে দেইনি বলে, স্পেসিফাই করে দেইনি যে দিস মানে হলো এই ফাংশন অবজেক্টের এই মেথড বলে দেইনি বলে এই গ্লোবাল স্কোপে চলে গেছে, উইন্ডোতে চলে গেছে। তখন আমরা এই গেট দিস উইন্ডো পেলাম, দেখছেন উইন্ডো চলে আসলো। তার মানে এই এক দিস কখন উইন্ডো, কখন ফাংশন, কখন অবজেক্টকে বোঝায় সেটা ডিপেন্ড করবে আমাদের পরিস্থিতির উপরে, কিরকম পরিস্থিতির উপরে, কিরকম পরিস্থিতির উপরে। আমরা এগুলো রাখি, এগুলো রাখি এখানে, জাস্ট যাব। আচ্ছা আমি জাস্ট আসলে আলোচনাগুলো মাথার মধ্যে এই দিসের ব্যাপারগুলো, আমি দেখেন আলোচনা করতেছি অথচ আমি ভুলে গেছি যে দিস দিতে হবে। তো এগুলো মাথার মধ্যে একটু ধরতে সময় লাগবে, সমস্যা হবে, কিন্তু প্র্যাকটিসের উপর থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। যেটা বলতেছি আমি বুঝি বলে ফেলায় রাখলাম, হলো না, ওইটা আমি আসলে বুঝি কি না নতুন কিছু আরো করলাম, এখানে আম দিয়ে বুঝাইছি আমি, জাম দিয়ে করলো সে, তাহলে দেখা গেল যে ওটা ক্লিয়ার হয়ে গেল। তো এখন যেটা করব সেটা হলো যে এখানে অবজেক্ট আছে, হ্যাঁ এখানে দিস নেম আছে, আমরা গেট ইনফো দিছি, দিস দিয়ে সব পাচ্ছে, ভালো কথা।
আমরা এক কাজ করি, কনস্ট্যান্ট ইনফো ইকুয়াল টু মাই অবজেক্ট ডট গেট ফুল ইনফো, তারপরে আমরা এই ইনফোকে কনসোল লক করব। হ্যাঁ, ওটা উপরে আছে, থাক আমরা নিচে করি, কনসোল ডট লগ ইনফো। আচ্ছা ইনফো, এখন কথা হলো যে এখানে ফাংশন ডেফিনেশন আছে, দেখছেন ফাংশন রিটার্ন গাই নেম দিস নেম এইগুলো আসছে, এগুলো তো আসার কথা না, এগুলো আসছে কারণ হলো আমরা ফাংশনটাকে ইনভোক করিনি। এখানে দেখেন জাস্ট ভেরিয়েবলের মধ্যে আমরা ধরে রাখছি, ইনফো ভেরিয়েবলের মধ্যে এই অবজেক্ট আর এই ফাংশন, হ্যাঁ মেথড, এই মেথডটাকে জাস্ট ধরে অ্যাসাইন করে এই ইনফো ভেরিয়েবলের মধ্যে রাখছি, আমরা কখনো ইনভোক করিনি, কল করিনি। আমরা যদি ডাইরেক্টলি এটাকে কল করি, এটাকে কল করি, তাহলে ওটা রান হবে। কল করতে হবে প্যারেন্থেসিস দিয়ে, প্যারেন্থেসিস দেওয়া মানে হলো ইনভোক করা, আমরা জাস্ট ভেরিয়েবল অ্যাসাইন করে রাখি দিছি, কোনো ইনভোক করিনি। তাহলে আমরা এবার ইনভোক করলাম, ইনফোতে দিতে হবে, কিন্তু ইনভোক করলাম কারণ ইনফো মানেই হলো এই ফাংশন, ইনফো মানেই এই ফাংশন। তাহলে এই ফাংশনটাকে আমরা যদি ইনভোক করতে চাই, অবশ্যই আমাদের প্যারেন্থেসিস দিতে হবে। তাহলে হয়ে গেল, আমরা রিফ্রেশ করি, দিস গাই নেম ইজ নাথিং, হু ইজ নাথিং, আনডিফাইন্ড, ইয়ার্স ওল্ড। তাহলে কি হলো, পাচ্ছে না, কেন পাচ্ছে না, কেন পাবে না? আমরা যদি দেখেন, আমরা যদি ডাইরেক্টলি এখানে, ও আমরা অলরেডি এখানে ইনভোক করছি, কিন্তু এখানে কিন্তু পাই, ওখানে কিন্তু পাই, গাই নেম ইজ শরীফুল, হু ইজ 17 ইয়ার্স ওল্ড। তো এখন এখানে কিন্তু পাচ্ছে, এখানে কিন্তু পাচ্ছে, মানে কেন পাচ্ছে? এই দিসটা দেখেন কত রকম ব্যাপার, এই দিসটা এখানে পাচ্ছে, এখানে পাচ্ছে না, কারণ হলো ফাংশনের দিস মানে অবজেক্টের দিস বা ফাংশনের দিস, ফাংশন তো অবজেক্টের মেথড, এই দিসটা ডিপেন্ড করে অনেক সময়, অনেক সময় মানে কি সবসময়, ও কোথায় ইনভোক হচ্ছে মানে ফাংশনটা কোথায় রান হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে। কেমন, এখানে মাই অবজেক্ট গেট ফাংশন দিয়ে রাখছি, ডাইরেক্টলি আমরা কল করছি, তাহলে এই ফাংশনটা এখান থেকেই কল হচ্ছে, কিন্তু আমরা আবার কি করছি, এখানে কল না করে জাস্ট ভেরিয়েবলের মধ্যে রাখি দিছি এই ফাংশনটাকে, ইনফো ভেরিয়েবলের মধ্যে। যখনই ইনফো ভেরিয়েবলের মধ্যে ফাংশনটাকে রাখলাম, তখন কি, ও তো আর ইনভোক হয়নি, ও জাস্ট ফাংশনটা হোল্ড করে আছে, ওর ভিতর কন্টেইন করে আছে, ভেরিয়েবলের মধ্যে আছে। পরে আমরা কি করলাম, যেই ভেরিয়েবল ডিফাইন করে নিলাম, সেই ভেরিয়েবলকে পরে কনসোল লক করলাম, তার মানে কি, এই দিসগুলো তখন উইন্ডোতে চলে আসলো না, ও তো বাইরে থেকে কল হলো। এখন ভেরিয়েবল আমরা আগে ধরে নিছি, পরে ভেরিয়েবলকে কল করছি গ্লোবাল স্কোপে, গ্লোবাল স্কোপে এই ভেরিয়েবল ইনফো, ইনফোকে কল করছি, ইনফো তো মূলত একটা ফাংশন ধরে রাখছে, যেহেতু ভেরিয়েবলের মধ্যে কল করছি, যে কারণে এই ইনফোটা গ্লোবাল স্কোপে রান হয়েছে, গ্লোবাল স্কোপে রান হওয়ার কারণে গেট ফুল ইনফো ফাংশনের যে দিস আছে সেগুলো উইন্ডোতে পাইছে, যে কারণে নেমটাও পাইনি, আনডিফাইন্ড লেখাইছে। এখানেও আনডিফাইন্ড লেখা আসার কথা, কারণ এখানে কোনো নাম আছে, উইন্ডো নেম কিছু আছে, যেটা আমরা দেখি উইন্ডো ডট নেম, এই যে দেখেন এমটি কিছু আছে, এই কারণে আনডিফাইন্ড আসেনি, কিন্তু উইন্ডো উইন্ডো ডট এজ দিব আনডিফাইন্ড, যে কারণে আনডিফাইন্ড আসছে। তো যাই হোক, আমরা এখন কি করব, যে এই উপরে নতুবা যে কোনো জায়গায় আমরা কি করব, লেট নেম ইকুয়াল টু লিমন দিলাম, আচ্ছা লেট এজ ইকুয়াল টু বাও কিতাও, আচ্ছা আচ্ছা নেম দিলাম, তাহলে এই নেমটা কি উইন্ডোর আছে, গ্লোবাল স্কোপে, এজ আবার উইন্ডোতে আছে গ্লোবাল স্কোপে, তাহলে কি আসার কথা, এই যে জাস্ট ওয়েট, ও লেট দিলে হবে না, ভার দিতে হবে, লেটের আবার ইয়ে আছে, ব্যাপার স্যাপার আছে, এই যে গাই নেম ইজ লিমন হু ইজ 24 ইয়ার্স ওল্ড। তাহলে আমরা একই ফাংশনকে
ভেরিয়েবলের মধ্যে রেখে যখন কল করলাম তখন উইন্ডোর মধ্যে উইন্ডো অবজেক্টে চলে আসলো, গ্লোবাল স্কোপে চলে আসলো। আবার যখন এই আমরা ডাইরেক্টলি ইনভোক করলাম ফাংশনটাকে তখন সে কি ওই অবজেক্টের মধ্যেই কনটেক্সটে হলো। এটাই হলো কনটেক্সট, এ হলো গ্লোবাল কনটেক্সটে, আর হলো উইন্ডো কনটেক্সটে। উইন্ডো কনটেক্সট মানে গ্লোবাল কনটেক্সটে, আর এ হলো মাই অবজেক্ট কনটেক্সটের মধ্যে আছে। শরীফুল বুঝাইছে কিছু, বুঝতে পারছো? বুঝতে হবে, এগুলো বুঝতে হবে। তো এখন কথা হলো, এখন কথা হলো যে আমরা ফাংশন ফাংশন কনস্ট্রাক্টর নিয়েও কিন্তু দেখলাম, তাই না? কনস্ট্রাক্টর নিয়েও কিন্তু দেখছি আমরা অবজেক্ট, নাকি অবজেক্ট সম্বন্ধে আরো একটু বিশদ দেখবো আমরা? আচ্ছা হ্যাঁ, অবজেক্টের আরেকটা ব্যাপার দেখে নেই, আমাদের একটা ভালো অবজেক্ট দেখার মতো একটা ভালো একটা ইয়ে আছে, সোর্স আছে। যাই হোক, সেগুলো না দেখি, এখানে দেখি না, প্রোটোটাইপ সেদিন দেখানো হয়েছিল কি না, একটু প্রোটোটাইপ দেখানো হয়নি। আচ্ছা থাক, আমরা অতদূর না গেলাম, পরে দেখবো, আস্তে আস্তে দেখি। তো এখন যেটা ব্যাপার যে এই যে আমরা দিসটা অ্যাক্সেস করতে পারছি না, এই যে আমরা দিসটা মানে এই যে দিসটা এখানে আছে, তাই না? এই যে দিসটা এখানে আছে, আবার এই দিসটা এখানে আছে, যে এই যে অ্যাক্সেস করার একটা প্রবলেম, অ্যাক্সেস করার একটা প্রবলেম, এই প্রবলেমটাকে সলভ করার জন্যই কল, অ্যাপ্লাই আর বাইন্ড আসছে। ফাংশনের তিনটা মেথড আছে, ফাংশন অলরেডি একটা মেথড, এই ফাংশন জাভাস্ক্রিপ্টে ফাংশনের আবার মেথড আছে, টোটাল তিনটা মেথড আছে, তিনটা মেথড হলো কল, অ্যাপ্লাই আর বাইন্ড। ঠিক আছে, কি করে এরা ওই ফাংশনের দিসকে, এরা ওই ফাংশনের দিসকে ইয়া করে, কোন কনটেক্সটে নেব সেই কনটেক্সটটা আমাদের হ্যান্ডেল করার সুযোগ দিয়ে দেয়, একটা হাতিয়ার, চরম একটা হাতিয়ার। তো আমি মনে হয় জাভাস্ক্রিপ্টের ইয়ে দেখতেছিলাম, কল অ্যাপ্লাই আর বাইন্ড একটু দেখতেছিলাম, কল অ্যাপ্লাই বাইন্ড জাভাস্ক্রিপ্ট। কি শুরু হয়েছে ও, তাই নাকি? পিচ্ছেদের পিচ্ছে তো নাই, তো কারা এগুলো করে? পিচ্ছে তো এখন অনেক ছোট, মাইনাস অনেক ছোট। আচ্ছা ভালো দেখছি, সে হ্যালো ফার্স্ট নেম লাস্ট নেম। এই যে এখানে কিছু জিনিস দেখাইছে, এই জিনিসগুলো কিন্তু আমি আগেই বলে নেই, এই জিনিসগুলো কিন্তু জাভাস্ক্রিপ্ট ES6 এ আসছে। এই যে আমরা অবজেক্ট বানাইছি, একটা ভেরিয়েবলের মধ্যে দিছে, অবজেক্ট দিছে, এবং এর মধ্যে ES6 এর ব্যাপার, এর মধ্যে ইয়ে দিছে, কোনো কি দেয় নাই, না দিয়ে ডাইরেক্টলি ফাংশন নাম লেখছে, ফাংশন কিওয়ার্ডও লেখে নাই, ফাংশন লিখছে, প্যারেন্থেসিস দিছে, ব্র্যাকেট দিয়ে কার্লি ব্রেসেসের মধ্যে এটা দিছে, এটা কিন্তু ES6 আসছে। এখন কি আমি যদি এটা কল করতে চাই, এই নাম দিয়ে কল করতে হবে, সে হ্যালো দিয়ে কল করতে হবে, তাহলে চলে আসবে, কি দেওয়া লাগবে না, না দিলেও চলবে। যাই হোক, আমি আরও একটা সিম্পল একটা এক্সাম্পল দেখতেছিলাম, কোথায় জানো, মিডিয়াম, ওইটা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি আর কি, সিম্পল, একদম সিম্পল একটা এক্সাম্পল যেটা দিয়ে শুরু করা যেতে পারে। এখানে মেবি হতে পারে, আমি দেখে নেই, মিডিয়াম খুব ভালো এখানে আর্টিকেল দেওয়া আছে এই ব্যাপার নিয়ে, কল অ্যাপ্লাই অ্যান্ড বাইন্ড। আচ্ছা লোড হোক,
আচ্ছা, আমরা তাহলে এখান থেকেই শুরু করি। হ্যাঁ, তো আমরা তো একটা প্রবলেমে পড়ে গেলাম যে ভেরিয়েবলের মধ্যে যখন অ্যাসাইন করা হবে তখন কি হবে। এই যে দিস আর এখানে থাকে না, এই স্কোপের মধ্যে থাকে না, ওই অবজেক্টের উইন্ডো অবজেক্টে চলে যায়। তাহলে আমাদের সলিউশন কি, একটা ওয়ে দরকার। এই ওয়েটা আমরা তিনভাবে করতে পারি, কল ব্যবহার করে, অ্যাপ্লাই ব্যবহার করে, নতুবা বাইন্ড ব্যবহার করে। তো এখন যদি কলটা কি কাজ করে আর অ্যাপ্লাইটা কি কাজ করে আমরা দেখি। কল কল যদি আমরা দেই তাহলে ভেরিয়েবলে রাখতে পারবো না, যাই হোক বাইন্ড দিতে হবে। একটা ব্যাপার আগেই বলে নেই যে কল, অ্যাপ্লাই আর বাইন্ড, এই তিনটার মধ্যে কল আর অ্যাপ্লাই ও কি করে, ডাইরেক্টলি ইনভোক করে ফাংশনটাকে। কেমন ইনভোক করে, এই যে প্যারামিটার দেওয়ার মতো ইনভোক করে দেয়, ডাইরেক্টলি ইনভোক করে কল আর অ্যাপ্লাই। আর বাইন্ড কি করে, ও একটা ভেরিয়েবলের মধ্যে রাখার সুযোগ দেয়। কি কি রকম সুযোগ দেয় আমরা সেটা দেখব, আমরা সেটাই দেখার জন্য আসতেছি। এখানে বাইন্ড দিছি, যেহেতু বাইন্ড আমাদের ভেরিয়েবলের মধ্যে রাখার সুযোগ দেয়, ডাইরেক্টলি ইনভোক করে না, কাজে আমরা ইনফো ভেরিয়েবলের মধ্যে রাখতেই পারি। তো কি করলাম আমরা, এটা তো মূলত একটা ফাংশন তাই না, অবজেক্ট ডট গেট ফুল ইনফো। অবজেক্ট ডট গেট ফুল ইনফো কোথায় রিফার করতেছে, এই ফাংশনটুকু রিফার করতেছে, এই ফাংশনটুকু রিফার করতেছে। তার মানে কি, এই ফাংশনটুকু হলো এটা, এই ফাংশনটুকু হলো এটা। এখন বাইন্ড কি করবে, এই যে দিস, এই যে দিস, এই দিসকে রিফার করবে যে দিসটা আমার কোন দিস হবে। বাইন্ডের মধ্যে, বাইন্ডের মধ্যে কল, অ্যাপ্লাই আর বাইন্ড, এই তিনটা ফাংশনের মধ্যে আমরা দুইটা আর্গুমেন্ট পাস করতে পারি। কিরকম, দুইটা প্যারামিটার সোজার কথা, যে কল আচ্ছা কল এখানে দিস, তারপরে এখানে এ বি আচ্ছা এ আর জি এস আর্গুমেন্ট ওয়ান, আর্গুমেন্ট এ আর জি এস টু, এ আর জি এস এ আর জি থ্রি, এ আর জি ফোর, এইভাবে চলবে। মানে হলো কি যে কল কি করবে, আমাদের বেশি কিছু জানার দরকার নেই। কল আর অ্যাপ্লাই কি করে আমরা এখনো কিন্তু সেটা জানি না, আমরা শুধু জানবো যে কল একটা মেথড, ফাংশনেরও মেথড, কাজে এটাও একটা ফাংশন। ফাংশন তো এই ফাংশনটার দুইটা প্যারামিটার, মানে আসলে আনলিমিটেড আর্গুমেন্ট নিতে পারে, কিন্তু প্রথম যে আর্গুমেন্টটা থাকবে ওইটা হলো দিস, মানে একটা অবজেক্ট, একটা অবজেক্ট। আর হলো পরের আর্গুমেন্ট গুলো হলো ওই অবজেক্টের মধ্যে যেই ফাংশনটাকে কল করা হচ্ছে সেই ফাংশনের প্যারামিটার, হ্যাঁ ইয়াস প্যারামিটার। আর অ্যাপ্লাই, অ্যাপ্লাই আমরা একটু পরে এই ব্যাপারটা নিয়ে আরো ক্লিয়ার হব, জাস্ট লিখে নোট করে রাখি। তারপরে কি আসতেছে, এআর জি ওয়ান, এআর জি টু, এআর জি থ্রি, এআর জি ফোর, রুবেল বলো এখানে এই আর্গুমেন্ট গুলো আর এই আর্গুমেন্ট গুলোর মধ্যে পার্থক্য কি, এটা কি হ্যাঁ জাভাস্ক্রিপ্টে আর একার, সামির ভাই ঠিক বলছে। তো অ্যাপ্লাই আর কলের মধ্যে এইটুকু পার্থক্য, কোনো পার্থক্য নেই। এখন অ্যাপ্লাই আর কল কি জন্য হলো তাহলে কথা, একই তো জিনিস, একই কাজ করে, তাহলে পার্থক্য কি। ব্যাপার হলো যে জাভাস্ক্রিপ্টে কাজ করার সময় ডাটা বিভিন্ন রকম ভাবে আসে, একভাবে তো আর আসে না তাই না। যখন কমা আকারে ডাটা আসবে তখন ইজি যেটা মনে হবে কমা আকারে, তখন আমি এই ফাংশন দিয়ে কল করলাম, কাজ করলাম। যখন অ্যারে আকারে আমার ডাটাগুলো চলে আসবে তখন আমি চাইলে অ্যাপ্লাই ব্যবহার করতে পারি, যেটা সুবিধা হয় সেটা। দুটার মধ্যে পার্থক্যই একটাই, যে দিস দিস যাবে কিন্তু এখানে অ্যারে আকারে যাবে অ্যাপ্লাইয়ের মধ্যে, আর কলের মধ্যে কমা আকারে যাবে। তো আমার এই দুটা মনে রাখার জন্য এক কাজ করতে পারি, সি সিতে কল, সিতে কমা,
আর এতে অ্যাপ্লাই, এতে অ্যারে, এটা একটা সুবিধা। হ্যাঁ, তো আর একটা বাইন্ড, বাইন্ড বাইন্ড কি করে, বাইন্ডও সে একই কাজ করে দিস। আর হলো এখানে বাইন্ডটা আসলে কিভাবে ডাটা পাস করে আমি খেয়াল নাই, আমি একটু দেখে নেই। বাইন্ড ফাংশন প্রসেসর বাইন্ড, প্রথমে বাইন্ড নিয়ে আলোচনা করছে। কল, অ্যাপ্লাই আর বাইন্ড আছে। বাইন্ড আর কলের মধ্যে আছে মিলটা হলো যে বাইন্ডটাও কমা আকারে দেবে। হ্যাঁ, কলের কমা আকারে পাস করবে। তো এখন আমরা এগুলো নিয়ে কাজ দেখি। হ্যাঁ, এগুলো কমেন্ট করে রাখলাম, এগুলো নিয়ে আমরা আসতেছি। এখন কথা হলো যে আমাদের এই যে গেট ইনফো, এ কি পাচ্ছে, উইন্ডো পাচ্ছে। আমরা ও এই যে অবজেক্ট আছে, মাই অবজেক্ট আছে, এই পাওয়ার ব্যবস্থা করে দেবো। ও কব যে না, তুই উইন্ডোর মধ্যে থেকে এই দিস নিবি না, তুই উইন্ডো তুই দিস নিবি হলো এই ভ্যালু নিবি। হ্যাঁ, দিয়ে দিলাম অবজেক্ট বাইন্ড, যেই অবজেক্ট মানে দিস, এই মাই অবজেক্ট গেট ফুল নেম, এই গেট ফুল নেম তো ফাংশন, এবং এই ফাংশনের মধ্যে যে দিস আছে ওই দিস তুমি কোথা থেকে নিবা সেটা আমি বলে দিচ্ছি। বাইন্ড মাই অবজেক্ট, মাই অবজেক্টেরই মেথড আমি কল করে বলে দিচ্ছি, যেহেতু আমি বাইরে থেকে একটা ভেরিয়েবল অ্যাসাইন করে দিচ্ছি, কাজে ও তো পাবে না। এই জন্য আমি বলে দিচ্ছি না, তুমি যেখানকার ফাংশন তুমি সেখান থেকেই তোমার দিসের ভ্যালু নাও। হ্যাঁ, আমি সেটা বলে দিচ্ছি। তো আমরা দেখি তাহলে এবার কি আসে। আচ্ছা, আগে কি ছিল আমরা সেটা দেখি, তারপরে আসতেছি। ফাংশন দেখাচ্ছিল না, আনডিফাইন্ড বাই জাতীয় কিছু দেখাচ্ছিল। ও, এই যে লিমন এত ইয়ার্স ওল্ড, আচ্ছা শরীফুল এত ইয়ার্স, আমরা এটা কমেন্ট করি। ওগুলো, হ্যাঁ ওগুলো আমরা কেটে দিলাম, ওগুলো আমরা পরে আসতেছি। আচ্ছা, গাই নেম ইজ লিমন, হু ইজ, একবার যে আসা ইয়ে হয়ে গেছে, আসেন হয়ে গেছে, ও না আর সরেনি। আচ্ছা যাই হোক, নেম নেম কিন্তু আর সরেনি, দেখছেন উইন্ডো ডট নেম, এটা একটা স্পেশাল ভেরিয়েবল আমার কাছে যতটুকু মনে হচ্ছে, আমি জানি না। দেখেন রইছে, ও যাচ্ছে না, সরতেছে না। যাই হোক, কথা হলো যে আমরা তাহলে মূলত হলো আনডিফাইন্ড, আনডিফাইন্ড আমরা এটা ধরবো, নেমটাকে না ধরি, আনডিফাইন্ড। তো তাহলে আনডিফাইন্ড, তাহলে আমরা কি করব, আনডিফাইন্ড কেন আছে, উইন্ডোতে এজ নাই, তাহলে আমরা বাইন্ড করে দেব। বাইন্ড আমরা চাচ্ছি যে মাই অবজেক্টের মধ্যেকার এজ পাক, মাই অবজেক্ট। ওয়াও, আমাদের ভেরিয়েবল অ্যাসাইন হলো আর গেট ভ্যালু দিস গুলো আমাদের এই অবজেক্টের মধ্যে থেকে গেল, তাই না? তাহলে কি কনটেক্সট ও চেঞ্জ করে দিল, কনটেক্সট নিয়ে ও কাজ করলো। কনটেক্সট মূলত হ্যান্ডলিং করাই হলো এই কল, অ্যাপ্লাই আর বাইন্ডের কাজ। তো আমরা ফার্স্ট বাইন্ড নিয়ে কাজ করছি, তাই না? বাইন্ড নিয়ে আমাদের জানা শেষ। তো এখন, হ্যাঁ কল দিয়ে করব। এখন কল দিয়ে করতে চাইলে আমরা বলছি যে কল আর অ্যাপ্লাই কিন্তু ডাইরেক্টলি ইনভোক করে, আমরা ভেরিয়েবলের মধ্যে তো রাখতে পারতেছি না, কারণ ইনভোক করলে তো ভেরিয়েবলের মধ্যে সেটা রাখা যায় না। রুল কি বুঝছো? ইনভোক করলে সেটা ভেরিয়েবলের মধ্যে রাখা যায় না, তার মানে কি?
হ্যাঁ, তাহলে কি করলে আমরা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারবো? রিটার্ন করলে, রিটার্ন করলে সেটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারবো। যেহেতু কল আর অ্যাপ্লাই আমরা রিটার্ন করে না, ডাইরেক্টলি ইনভোক করে, কাজে আমরা কিভাবে এটাকে ব্যবহার করব? আমরা এটাকে ব্যবহার করব হলো, আচ্ছা, মাই অবজেক্ট ডট গেট ফুল ইনফো ডট কল। হ্যাঁ, মাই অবজেক্ট দিস, প্রথম যেহেতু প্যারামিটার, প্যারামিটার, হ্যাঁ প্যারামিটার আর্গুমেন্ট, ফার্স্ট আর্গুমেন্ট যেহেতু দিস, আমরা দিস দিয়ে দিছি, পরে এখন আর্গুমেন্টগুলো আসেনি, আমাদের দরকার হয় না। কারণ হলো এই যে আর্গুমেন্ট, এই আর্গুমেন্টগুলো কোথায় পাস হবে? এই ফাংশনের মধ্যে পাস হবে আর্গুমেন্টগুলো। এই যে এতক্ষণ বললাম যে এই যে আর্গুমেন্ট দিস, দিস তো আমরা জানলাম এতক্ষণ দিস কি কাজ করতেছে, বলতেছে যে আমরা যে ফাংশনকে কল করতেছি, অ্যাপ্লাই করতেছি বা বাইন্ড করতেছি, সেই ফাংশনটার ভেতরে যে দিস আছে সেই দিসের ভ্যালুটা হলো এই প্রথমটা। আচ্ছা, তারপরে যে আর্গুমেন্টগুলো আমরা দেখতেছি সেই আর্গুমেন্টগুলো হলো ওই ফাংশনের মধ্যেকার আর্গুমেন্ট, সেই ফাংশনের আর্গুমেন্ট। সাপোজ এখানে আমাদের একটা আর্গুমেন্ট আছে, একটা আর্গুমেন্ট আছে, সাপোজ কান্ট্রি, সংক্ষেপে আমরা সি দিলাম, আচ্ছা কান্ট্রি, কান্ট্রি দিলাম, আচ্ছা হি ইজ ফ্রম কান্ট্রি, এই যে কান্ট্রি দিচ্ছি, কিন্তু তাহলে আমরা এটা কমান্ড করি, আচ্ছা কনসোল লক করিনি, ইনফো কে কল করিনি আমরা, এই যে শরীফুল ইজ নাম কান্ট্রি আনডিফাইন্ড। তো আমরা যদি কান্ট্রিটা এখানে দিয়ে দিতে চাই, তাই না, এখানে যদি কান্ট্রিটা দিয়ে দিতে চাই, আমরা কি করতে পারি? এখানে কান্ট্রিটা মেবি দিলে কাজ করবে, এখানে দিলেই কাজ করবে, আমরা দেখি যে বিডি কান্ট্রি বাংলাদেশ এখানে দিলেও হচ্ছে, আবার আমরা এই কান্ট্রিটাকে এখানে দিলেও কাজ করার কথা। এখানে এখানে দেবো আমরা বিডি, ইয়েস ইট ওয়ার্কস, ঠিক আছে। তো এখানে দিলে কাজ করছে কেন? এটা তো মূলত ওই ফাংশন, যে ফাংশনকে আমরা রিফার করতেছি, তো সেই ফাংশনে তো আমাদের আর্গুমেন্ট পাস করতেই পারি। আবার আমরা যেহেতু বাইন্ড করছি, বাইন্ডে যেহেতু অবজেক্ট পাস করতেছি, আবার আমাদের করতেই পারি এই ফাংশনের সিস্টেমটা, হ্যাঁ বাইন্ডিং সিস্টেমের মধ্যে চলে আসলো। আচ্ছা, তো এখন আবার এটা দিয়ে আমরা টেস্ট করি, কল, কলও যেহেতু একই, আমাদের যেহেতু ফাংশনে কোনো ইয়ে নাই, আমরা আর্গুমেন্ট আমরা দেবো না, আনডিফাইন্ড আসবে, সেটা কল দিলাম, তো ঠিক আছে। ও, আমাদের একাধিক আর্গুমেন্ট দেয় বেটার, তাহলে যেহেতু আমাদের আমাদের কাজের জন্য সুবিধা হবে, বুঝতে পারবো ভালোভাবে। কান্ট্রি আচ্ছা না, কান্ট্রি মনে করো সে দুই কান্ট্রির সিটিজেন, ঠিক আছে, কান্ট্রি ওয়ান, আচ্ছা কান্ট্রি টু, কান্ট্রি টু, আচ্ছা কান্ট্রি থ্রি, আমরা তিনটা কান্ট্রি দিলাম, হ্যাঁ আচ্ছা তিনটা কান্ট্রি দিলাম, হি ইজ ফ্রম কান্ট্রি ওয়ান, তারপরে আসতেছে হলো, আচ্ছা এগুলো আরো সুন্দরভাবে হ্যান্ডেলিং করা যায়, আমরা তো আমরা আমাদের এখন ওইটা শিখতেছি না, আমরা এগুলো শিখতেছি, আমরা সেইগুলো শিখবো না এখন, আর এইগুলো দেখবো, কান্ট্রি টু, আমরা এখানে একটা কমা দিই, কান্ট্রি থ্রি, এই যে কান্ট্রি আনডিফাইন্ড, 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 এই যে বিডি আসছে, তারপরে আনডিফাইন্ড, আনডিফাইন্ড আমাদের লাগেনি, দেইনি আমরা, তো দিলাম হলো, আমরা ভালো ভালো কান্ট্রি দেবো, ইউএস দেবো,
ইউএস, অস্ট্রেলিয়া দিলাম, তিনটা কান্ট্রি দিলাম। হ্যাঁ শরীফুল, তোমার ভিসাটা হয়ে গেছে, যাও। এখন কথা হলো যে না, দ্য নেম ইজ শরীফুল, হু ইজ 70 ইয়ার্স ওল্ড, হি ইজ ফ্রম ইউএস। আচ্ছা বিডি ইউএস, এ ইউএস, অস্ট্রেলিয়া, তো তিনটা কান্ট্রি আমরা দিয়ে দিছি, পাইছি দেখছেন। এবং এই তিনটাগুলো আমরা কি কমা সেপারেটেড করে দিছি, আমরা কিন্তু বলছি যে বাইন্ডটা কি কলের মতো কমা সেপারেটেড আর্গুমেন্টগুলো নাই। এই যে আমরা কমা সেপারেটেড আর্গুমেন্ট দিয়ে দিছি। আচ্ছা এটা আমরা কমেন্ট করলাম, এটা আমরা রান করি, দেখি কি আসে। এই যে শরীফুল হুইজ এত ইয়ার্স ওল্ড, হুই ইজ ফ্রম এত এত, কলও কিন্তু একই কাজ করতেছে। কিন্তু কলটা আমাদের কি হবে, এই কমা সেপারেটেড দিতে হবে, যত কল সিতে কমা, হ্যাঁ কমা সেপারেটেড, কমা সেপারেটেড। হ্যাঁ এই যে চলে আসছে। আমরা কিন্তু এই জিনিসটাকে ভেরিয়েবলের মধ্যে রাখতে পারছি না, রাখতে পারছি না, কল কল তো ডাইরেক্টলি ইনভোক করতেছে। সেম মেথড হবে অ্যাপ্লাই এর ক্ষেত্রে, অ্যাপ্লাই অ্যাপ্লাই এর ক্ষেত্রে কিন্তু আমাদের আবার এইভাবে দিলে হবে না। হ্যাঁ আমরা দেখি কি এরর আসে, নন অবজেক্ট, ঠিক আছে। তো আমাদের একটা এরর আইছে, তো আমাদের কি লাগবে, অ্যারে লাগবে, তাহলে অ্যারে দেই, অ্যারে হয়ে গেল। আচ্ছা হ্যাঁ অ্যারে পাস করি, আমরা দেখি এবার কি আসে। ইয়েস হয়ে গেল। হ্যাঁ তো আমরা একটা ইজি ফাংশন নিয়ে কিছু কাজ করি। আমাদের আমরা যদি নেটে সার্চ করি এই কল অ্যাপ্লাই বাইন্ড এগুলো নিয়ে সুন্দর সুন্দর জিনিসগুলো পাবো, কিন্তু এগুলো বুঝতে কঠিন হবে প্রথমে। এই যে এরকম, এই যে এটা এটা বুঝতে গেলে খুবই কঠিন হবে, কারণ যে ইএস সিক্স এর নতুন সিনট্যাক্সগুলো জানে না, নতুন রুলসগুলো জানে না, আপডেটেড ফাংশন অবজেক্টের ব্যাপারগুলো জানে না, সে এগুলো নিয়ে সমস্যা করবে। এই যে এই দেখেন টেমপ্লেট ট্যাগ ইউজ করছে, আমি যেটার কথা বলতেছিলাম প্রথমে বলছি যে টেমপ্লেট স্ট্রিং আছে যেটা দিয়ে আমরা সুন্দরভাবে এই কনকেটেনেট প্লাস চিহ্ন ছাড়াই ভেরিয়েবল লিখতে পারি, সেই সিস্টেমগুলো ওরা ইউজ করছে ল্যাটেস্ট এগুলো, তো এগুলো বুঝতে একটু সমস্যা হবে। তো এখান থেকে দেখে নিলেও এখান থেকে সুবিধা হবে। আচ্ছা আমরা এখানে একটা কিছু দেখি, সেটা হলো এখানে একটা কিছু দেখি, এখানে এই যে পোকেমন একটা অবজেক্ট করছে। হ্যাঁ আমরা তো নিজেরা নিজেরা করলাম, এবার একটা কিছু বুঝি বাইরে। ফার্স্ট নেম একটা প্যারা প্রপার্টিস, লাস্ট নেম একটা প্রপার্টিস, রুয়েল বুঝতেছো। আচ্ছা পোকেমন নেম, নেম পাওয়ার চেষ্টা করছে একটা একটা মেথড, তো ফাংশন দিল ফুল নেম, এর ভিতরে আবার ওরা ভেরিয়েবল করছে, দ্যাটস ফাইন, সমস্যা না। দিস ফার্স্ট নেম, দিস লাস্ট নেম, এবং রিটার্ন করলো ফুল নেম। আচ্ছা ভালো কথা। তো এখন কি করলাম, পকেমন একটা ফাংশন করছে, পকেমন নেম, এই যে পকেমন নেম, এখানে বাইরে এই ফাংশনটা নেম দিছে, আবার আর একটা যেখানে কনসোল লগ দিস পকেমন নেম প্লাস আই চুজ ইউ, মানে হলো দিস, তাহলে কোথায় বোঝাবে এই দিস, কোন দিসকে বোঝাচ্ছে এই দিস, হচ্ছে যে পকেমন নাকি উইন্ডো, কি করছে আমি সেটা বলি, খুব ইজিলি বলি, সেটা হলো কি যে দিস হলো এখানে উইন্ডোর মধ্যে আছে, ওরা তো বোঝাচ্ছে হলো কল অ্যাপ্লাই বাইন্ড, তাই না? এখানে যে আর্টিকেলটা আছে মিডিয়ামে, খুবই ভালো আর্টিকেল, কল অ্যাপ্লাই বাইন্ড বোঝাচ্ছে, কাজেই আসলে এখানে যেটা করছে যে সেটা প্যাচ কাটাচ্ছে, দিসটাকে এলোমেলো করে দিচ্ছে, সেই দিসটাকে এলোমেলো করেই সে কল অ্যাপ্লাই বাইন্ড ব্যবহার করে ঠিক করবে। তাহলে এই দিস হলো উইন্ডো, কিন্তু এই পকেমন নেম এটা তো আছে এই অবজেক্ট, পকেমন অবজেক্টের মধ্যে, তাহলে উইন্ডোর মধ্যে তো এ পাবে না, তাহলে কিভাবে ফিক্স করবে সেটা নেই এখানে কাজ করছে। মানে আগে ভুল করে দিয়ে, হ্যাঁ সেটা ভুল না, অ্যাকচুয়ালি কনটেক্সট চেঞ্জ করছে, কনটেক্সট চেঞ্জ হয়েছে, সেটাকে ওই অবজেক্টের কনটেক্সটে নিয়ে গেছে। কিভাবে হলো, লগ পকেমন, পকেমন নেম, পকেমন নেম মানে এই ফাংশন, তারপরে এই ফাংশন আমরা পেয়ে গেলাম, তাহলে এই ফাংশনের মধ্যে দিস আছে,
দিসটাকে আমাদের কোন অবজেক্টে পাওয়াইতে হবে, আমাদের সিম্পলি এটা কিন্তু আইডিয়া, একটা ফাংশন আছে আমাদের, ফাংশনের মধ্যে দিস দেওয়া আছে, এবং ওই দিসটাকে আমরা তাহলে কোথায় পাওয়াইতে চাই? ওই যে পকেমন পরে ব্র্যাকেট নাম্বার বাইন্ড দিয়ে পকেমন, তার মানে কি হবে পকেমনের দিস, মানে পকেমনটা অবজেক্ট ওই অবজেক্টের মধ্যেকার এই ফাংশনটা ও খুঁজে নিয়ে আসবে। আর যদি না দেয়, এই বাইন্ড যদি না করে, তাহলে কি হবে, তাহলে হবে হলো এই পকেমন নেমটা উইন্ডোর মধ্যে খুঁজবে, না পাইলে আনডিফাইন্ড লেখা আসবে বা ইরর নট এ ফাংশন, হ্যাঁ এরকম ইরর আসবে। এই তো হলো ব্যাপার, স্কোপ চেঞ্জ করে দিল। আচ্ছা স্কোপ চেঞ্জ করা নিয়ে আমি কি দেখাতে পারি, একটা রিয়েল কিছু দেখালে মনে ভালো হয় না? একটা রিয়েল কিছু, একটা রিয়েল কিছু অন ক্লিক, আমি এর আগে একটা কাজ করলাম, ট্রানজিশন নিয়ে অন ক্লিক করলে হচ্ছে আচ্ছা যাই হোক, এই জিনিসটা নিয়ে আমি আগামীকালকে সুন্দর কিছু এক্সাম্পল নিয়ে উপস্থাপন মানে আসবো, হ্যাঁ সুন্দর দু একটা রিয়েল এক্সাম্পল, মানে আমরা ওয়েব ডিজাইন করার ক্ষেত্রে কোনো একটা অ্যানিমেশন করতেছি, যে অ্যানিমেশন একটা ক্লিক করতেছি, ক্লিকের ভ্যালু হচ্ছে দিস, তো এই ভ্যালুটা একটু এলোমেলো বা কোনো একটা কিছু করব যে কারণে সেই দিসটা পাবে না, তখন আমাদের বাইন বা কল করে দিসটা পাওয়া দিতে হবে, তাহলে পেয়ে গেল, এরকম কিছু একটা করবো। যাই হোক, হ্যাঁ অ্যাপ্লাই করলে ভালো হবে। তো আমার মনে হয় যে এই যেগুলো জাভাস্ক্রিপ্টের এই তিনটা চ্যাপ্টার বা তিনটা ক্লাসে যে আলোচনা করা হলো, এগুলো জাভাস্ক্রিপ্টের প্রাণ, এইগুলোই, এইগুলো আমাদের ভালোভাবে ক্লিয়ার থাকলে আমরা জাভাস্ক্রিপ্ট খুব তাড়াতাড়ি ভালোভাবে একটা অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবো। আর এই বেসিক আইডিয়াগুলো থাকলে আমরা জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, যেরকম ভালো ভালো ফ্রেমওয়ার্ক রিয়্যাক্ট জেএস শিখতে পারবো, রিয়্যাক্ট জেএস না রিয়্যাক্ট জেএস, হ্যাঁ রিয়্যাক্ট জেএস এর আমি আমি এখানে রিয়্যাক্ট জেএস এর একটা ভালো একটা ইউজেস পাইছি, সেটা হলো ইয়েতে স্টেট লিফটিং স্টেট আপ, এখানে ভালো একটা ইউজেস, সেটা হলো যে এই যে দেখেন এটা একটা ক্লাস জাভাস্ক্রিপ্টের লেটেস্ট ভার্সন জাভাস্ক্রিপ্ট ES6 এর, এভাবে ক্লাস নিয়ে পিএসপির মতো ক্লাস তৈরি করা হয়, হ্যাঁ এইরকম আসছে, কিন্তু আমি এগুলো দেখাইনি, সেদিন রয়েলকে একটু দেখাইছি, তো এগুলো নিয়েও দেখবো আমরা পরে। তো কনস্ট্রাক্টর কি হয়, ক্লাস যখন আমাদের কল করা হয় সাথে সাথে কনস্ট্রাক্টর ইনিশিয়েট হয়ে যায়, তাই না? এটা আমরা পিএসপি থেকে জানি। তো ইনিশিয়েট হয়ে যায় তাহলে কি করতেছে, যে হ্যান্ডেল, এই দেখেন একটু আগে কিন্তু আমি বলছিলাম যে ES6 এ যখন অবজেক্ট করা হয়, অবজেক্টের মধ্যে আমাদের কোনো অ্যাসাইন করতে হবে না ভ্যালু, হ্যান্ডেল চেঞ্জ কোনো ভ্যালু অ্যাসাইন করে না, ডাইরেক্টলি ফাংশন লিখে রেখে দিছে, পায়ে গেছি আমরা পরবর্তীতে কল করলে পাচ্ছি। তো হ্যান্ডেল চেঞ্জ একটা ফাংশন, তাহলে এই ফাংশনটা কিসের, এই যে ক্যালকুলেটর চাইল্ড ক্লাস এই, তাহলে দিস হ্যান্ডেল চেঞ্জ, তাহলে দিস হ্যান্ডেল চেঞ্জ একেই বোঝাচ্ছে, দিস হ্যান্ডেল চেঞ্জ বাইন্ড দিস, বাইন্ড আবার দিস করলো কেন, কারণ হলো এই যে এই দেখেন এখানে একটা ইনপুট ফিল্ড আছে অন চেঞ্জ, ইনপুট ফিল্ড অন চেঞ্জ দিস হ্যান্ডেল চেঞ্জ, দিস হ্যান্ডেল চেঞ্জ বলতে এটা আসতেছে ফাংশন, এবং এই ফাংশনের মধ্যে দিস আছে, তখন কি দিস বলতে ওই ফাংশনের মধ্যে অন চেঞ্জ করবে, তখন দিস বলতে এই ইনপুট হয়ে যাবে দিসের ভ্যালু, তাহলে ইনপুট যখন দিসের ভ্যালু হবে তখন সেট স্টেট তো কাজ করবে না, কাজেই এখানে বাইন্ডিং করে দিসটাকে এই ক্লাসের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছে, যাতে এই ইনপুটের মধ্যে অন চেঞ্জ হওয়ার পরেও দিস, এই হ্যান্ডেল চেঞ্জের ভিতরে দিস যেন এই ইনপুট না আসে, ও যেন এর সাথে অ্যাটাচ থাকে, ক্যালকুলেটারের সাথে অ্যাটাচ থাকে, সেজন্য এটা করা হয়েছে। যাই হোক আমরা অতদূর না যাই, আজকে প্রথম প্রথম কল অ্যাপ্লাই আর বাইন্ডের ব্যাপার দেখলাম। তো আমরা ছোট্ট একটা ফাইনালি রিভাইজ দেওয়ার আগে, মানে শেষ করার আগে ছোট্ট একটা ফাংশন তৈরি করে এই ব্যাপারটা আরও ভালোভাবে একটু দেখে নিই, সেটা হলো আমরা ছোট্ট একটা ফাংশন করব।
যে ফাংশন ফাংশন কি দেব, ফাংশন আচ্ছা ক্যাট রিটার্ন আচ্ছা আমরা ঝামেলা না করি, অন্য ইয়েস সিক্স এর ইয়েতে না যাই, টেমপ্লেট টেস্টিং এর মধ্যে না যাই, আমরা এইভাবে লিখি, এতক্ষণ যেভাবে লিখতেছিলাম সেভাবে লিখি, যে দ্য ক্যাট নেম ইজ, দ্য ক্যাট নেম ইজ ক্যাট নেম ইজ দিস ডট নেম, হ্যাঁ আচ্ছা, তারপরে যেটা আসতেছে সেটা হলো ইট ফুড, হ্যাঁ এটা দিলাম। হ্যাঁ তো এখন যেটা ব্যাপার সেটা হলো যে আমাদের এই দিশটা কি বোঝাচ্ছে, এবার রুবেল বলো এই দিশটা কোন দিশ, এই দিশটা কোথায় রিফার করবে? এই দিশটা তো হচ্ছে মানে ইয়েতে বোঝাচ্ছে আপনার হচ্ছে গ্লোবালে, এখন তো কোনো কিছু ডিফাইন করা হয় না, এই দিশে বলতে এখন তো কোনো অবজেক্ট নেওয়া হয় না, সেজন্য এটা তো ওয়েন্ট হয়ে গেছে। ইয়েস গুড, এবার যদি না পারতে তাহলে খবর ছিল। আচ্ছা তাহলে ক্যাট, ক্যাট আমরা দিস অ্যাসাইন করে দিছি, দিস বলতে উইন্ডোকে বোঝাচ্ছে তাই না? আমরা যদি নর্মালি ক্যাট কল করি তাহলে রেজাল্টটা কি আসে আমরা দেখি। আচ্ছা এখানে যেটা ব্যাপার, আমরা কনসোল লগ দিই, রিটার্ন না করে কনসোল লগ দিই, হ্যাঁ আমাদের জন্য সুবিধা হবে। ওই যে উইন্ডোতে লিমন পাইছিল সেই লিমন উইন্ডোতে রয়ে গেছে। আচ্ছা যাই হোক লিমন কিছু মনে নিও না, তো তাহলে যাই হোক সেটা কথা না, ক্যাট নেম আমরা দেই, লিমন বাদ দিয়ে দেই, আমরা ক্যাট নেম দিলাম। হ্যাঁ আচ্ছা আনডিফাইন্ড আনডিফাইন্ড আসছে তাই না, তো তাহলে আমাদের দিস এর ভ্যালুটা পাচ্ছে না, উইন্ডো থেকে যেহেতু আসতেছে দিস এর ভ্যালুটা পাচ্ছে না, আমরা কি করব তাহলে দিস এর ভ্যালুটা কিভাবে পাবো? এখন কথা হলো যে ইউজফুল হয় এই কল অ্যাপ্লাই বাইন্ড এইগুলো ইউজফুল হয় কোনো একটা অ্যাপ্লিকেশনে, কোনো একটা মেথড অলরেডি আছে, আমরা সেই মেথডটাকে নিজেদের মতো বানিয়ে ইউজ করব, নিজেরা মেথডটা অ্যাপ্লাই মানে ডিফাইন করো না, ফাংশনটাকে আবার ডিফাইন করো, এটা কি সেশনের মতো হয়ে গেছে নাকি এরকম কিছু? তো ক্যাট আমরা কল করতেছি আনডিফাইন্ড আনডিফাইন্ড আসতেছে, আমরা কি করব? তাহলে আমাদের করার উপায় হলো কি, মনে করেন যে এই ফাংশনের মধ্যে আমাদের অ্যাক্সেস নাই, মানে এই ফাংশনটাকে আমরা মডিফাই করতে পারবো না, তাহলে দিস এর ভ্যালুতে একটা বসানো লাগবে, এই ফাংশনটা আমরা ইউজ করব। তাহলে কিভাবে করব সেটা হলো সাপোজ সিএনএসটি কনস্ট্যান্ট ক্যাট ইনফো দিলাম, ক্যাট ইনফো একটা অবজেক্ট, ঠিক আছে একটা অবজেক্ট, এবং এখানে আমাদের ক্যাট নেম, ক্যাট নেম মিউ আচ্ছা দিলাম, আর হলো ফুড দিব হলো ফ্রেশ, ঠিক আছে আমাদের অবজেক্টটা কিন্তু ফাইন, হ্যাঁ অবজেক্টটা ফাইন। তো আমরা চাচ্ছি যে এই অবজেক্টের এই ইনফোগুলোকে আমাদের এখানে পাস করাতে, তার মানে আমাদের দিস হিসাবে এই অবজেক্টে পাস করাতে হবে। তাহলে যদি চাই তাহলে আমরা বাইন্ড যদি ইউজ করি, আমরা কল ইউজ করতে পারি, কল ইউজ করলাম ইনফো
ইয়েস নিউ ফিশ পাচ্ছে। হ্যাঁ বুঝাবো দাঁড়াও, আমরা বলছি যে এটা ক্যাট একটা ফাংশন, হ্যাঁ আমরা ক্যাট ফাংশনটাকে কল করতেছি, হ্যাঁ কল করতেছি, এবং এই কলের মধ্যে আমরা যেই অবজেক্টটা দেব সেই অবজেক্টের দিস ভ্যালু এই ক্যাটের মধ্যে পাবো। ইজি, আর কিছু জানার আছে? এরপরে আর কোনো কথা নাই যে আমরা একটা ফাংশন কল করতেছি, যে কোনো ফাংশন হতে পারে, ওই অবজেক্ট নামে ওই ফাংশনের ভিতর চলে গেছে। হ্যাঁ যে কোনো ফাংশন হতে পারে, আমরা কল করতেছি, এবং এই যে কল, এই কলের মধ্যে আমরা এই ফাংশনের মধ্যে যে দিস আছে মানে কনটেক্সট, এই কনটেক্সটটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। এই কনটেক্সটটা কোন অবজেক্টে আসবে? তাহলে ওই ক্যাটের মধ্যে ক্যারেক্টার গুলো, আচ্ছা ঠিক আছে দুটো অবজেক্ট কনস্ট্যান্ট, আরেকটা দেই, হ্যাঁ আরেকটা দেই, ক্যাট ইনফো 2 দিলাম, ক্যাট নেম, ক্যাট নেম পিও 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 পিও, আচ্ছা তারপরে ফুড, ফুড দেব হলো কি, আচ্ছা আচ্ছা দুধ চলে গেছে, তাহলে আমরা যদি 2 দেই, আচ্ছা দেখো জাস্ট সিম্পলি দেখো কি আসতেছে, প্রথমে আমাদের ভ্যালু আসতেছে হলো নিউ দিস ইট ফিশ, আচ্ছা এখানে একটা স্পেস দিই ফিশ, যখন 2 দেব ক্যাট ইনফো 2 এর ভ্যালুটা পাস হবে, হ্যাঁ 2 এর ভ্যালুটা পাস, এটা হচ্ছে মানে কারণ ওই নামটা সেম রাখা লাগতো আমাদের, ওই এখানে যে ক্যাট নেম, কু ক্যাট নেম, ইয়েস ইয়েস অবজেক্টের প্রপার্টি তো থাকতেই হবে, তাছাড়া দিস দিস ক্যাট নেম তোমার কিভাবে পাবে, যেহেতু তুমি অবজেক্ট পাস করে দিচ্ছ, দিস ক্যাট নেম দিস ফুড, তাহলে কল অ্যাপ্লাই বাইন্ড, এগুলো তো একই কথা, কল আচ্ছা ক্যাট আচ্ছা অ্যাপ্লাই, অ্যাপ্লাই এর ক্ষেত্রে সে একই ইনফো, ক্যাট ইনফো আমরা দিলাম, ঠিক আছে তাহলে দুইটা জিনিস আসবে, এই যে আর বাইন্ড এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, ভেরিয়েবল ছাড়া হবে না নাকি ক্যাট ইনফো নিতে পারবে, ভেরিয়েবল নিতে হবে বলতে আমি আমি যেটা বোঝাই সেটা হলো ভেরিয়েবলের মধ্যে নিতে হবে, তাছাড়া তো কিভাবে হবে, ভেরিয়েবল ছাড়া কল করতে হবে, যে কল করতে হবে তাছাড়া হবে না, ভেরিয়েবল ক্যাট ইনফো, ও ক্যাট ইনফো অলরেডি আছে না, কনস্ট্যান্ট ক্যাট 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 দিলাম, এখন ক্যাট ডট বাইন্ড, হ্যাঁ বাইন্ডে ক্যাট ইনফো দিবা না ইনফো 2 দিবা যেটা দাও, ঠিক আছে সমস্যা নাই, এবার ক্যাট ক্যাট 2 কল করতে হবে, এই যে ঠিক আছে, মানে আমরা এতক্ষণ আগে বুঝলাম একটু প্যাসের জিনিস, পরে এসে আরো ইজি হয়ে করে নিলাম, এই সিম্পল জিনিস এত সময় ধরে বলতেছিলাম, এটা অনেক সহজ হয়ে, লাস্টে যাওয়ার আগে একটু মিষ্টি দিয়ে গেলাম, যাই হোক তো এই হলো ব্যাপার, অ্যাপ্লাই কল অ্যাপ্লাই আর বাইন্ড, আসলে এই জিনিসগুলো আমি না হয় বলে দিচ্ছি, আমি কিছু পারি বা শিখেছি ছোটখাটো অল্প কিছু যাই শিখেছি, কষ্ট সষ্ট করে উদাহরণ টুদাহরণ নিয়ে বুঝাই দিচ্ছি, আমি কিন্তু মানে এইগুলো শেখার সময় আমাকে কেউ বোঝানো হয়েছিল না, এগুলো কিন্তু আমাকে কষ্ট করে শেখানো লাগছে, শেখা লাগছে, এবং একটা জিনিস একবারের কাছে পাঁচবার দেখা লাগছে, তো যেহেতু দেখাই দিলাম এগুলো থাক, একটু দেখে নিও সবাই।